হাই, আমি মনীষা পাইলান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভিডিও বানাতে চলেছি যেটা আমার পরিচয়পত্র নিয়ে। আজকাল আমি যেখানেই যাই সেখানে আমার কিছু মানুষ জিজ্ঞেস করে যে আমি অ্যাকচুয়ালি থাকি কোথায়। সুতরাং আমি ভেবেছি যেহেতু সবাই চ্যানেল খোলা, তো আমার পরিচয়পত্র, আমার স্কুল, সেগুলো নিয়ে একটা ভিডিও করা হোক। তো সেই কারণে আজকের ভিডিওটা করা। তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা শেষ অবধি। নাম পরিচয়পত্র বলে বিশেষ ভিডিও বানানোর দরকারটা এই জন্যই মনে করলাম, কারণ আমি বেসিক্যালি যেখান থেকে উঠে এসেছি, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার বড় হওয়া, যেখানে আমার স্কুল কলেজ, সেটাও সবাই জানুক, এটাও আমার একটা ভালো লাগে বলতে পারি। তো জয়নগর, যেটা আমার শহর, যেখানে প্রচুর গুণীমানী ব্যক্তির জন্ম, প্রচুর ঐতিহাসিক গল্প রয়েছে, তা নিয়ে কখনো ভিডিও বানানো যাবে। তবে আজকের আমি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিও বানানো কন্টিনিউ করেছি, অর্থাৎ আমার পরিচয়পত্র, সেই নিয়ে কথা বলবো। তবে জয়নগরে তথাকথিত এখন একটা বিখ্যাত মিষ্টি হচ্ছে মোয়া। মোয়া এখন বলতে পারি সারা ভারতবর্ষের লোকের কাছে পরিচিতি পেয়েছে। তো সেই জয়নগরে আমার বাড়ি। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা লোকাল ধরলে আর কি, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলে আর কি আমার বাড়িতে আসা যায়। আমার পড়াশোনা বলতে আমার পড়াশোনা জয়নগরেই। আমার আমি তিনটে স্কুলে পড়েছি। আমার প্রথম স্কুলিং আমার ছোটোবেলা ক্লাস শিশু শ্রেণী থেকে ফোর অবধি আমি অতুল কৃষ্ণ বিনোদিনী বিদ্যাপীঠ স্কুলে পড়ি, এবং সেখান থেকে ট্রান্সফার হয়ে, যেহেতু ওখানে ক্লাস ফাইভ থেকে ওটা ছেলেদের স্কুল, তো সেই জন্য ওখান থেকে ট্রান্সফার হয়ে আমি পরে ভর্তি হই মজিলপুর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়, যেখানে ক্লাস টেন অবধি পড়ি, এবং তারপরে আমাকে ভর্তি করা হয় জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস। বেসিক পয়েন্ট হলো আমার এখানে যে আমাকে মেয়েদের স্কুলে পড়াশোনা করতে হয়েছে, সে তার মধ্যে অনেক গল্প রয়েছে। স্কুলে পড়বো এটাতেই অনেকের ঘোরতর সমস্যা ছিল, তো সেখানে আবার সেটা ছেলে মেয়ে একসাথে স্কুলে পড়বো সেটা হচ্ছে আরও বড় সমস্যা। বেসিক্যালি আমাদের মানে আমাদের সমাজে আমি জানি না কেন এভাবে কত মেয়েকে পিছিয়ে ফেলা হয় নিজেদের এই ছোট ছোট স্বপ্নগুলো, যে কি পড়বো, কি খাবো, কোন স্কুলে পড়বো, এগুলো মানে আমরা চাইলেও করতে পারি। বেসিক্যালি আমি যে জায়গাটা থাকি সেখানে তো এটা অসম্ভবকর ছিল, এবং আরও যারা ভেতরের দিকে গ্রামে যারা থাকতো তাদের জানি না কি পরিণতি হয়েছিল। সুতরাং এই ক্ষেত্রেই আর কি নিজের ইচ্ছে মতো টিউশন, নিজের ইচ্ছে মতো স্কুলে ভর্তি হওয়া পর আর কি হয়ে ওঠেনি। তবে যাই হোক, কিন্তু পড়াশোনাটা তাই বলে থেমে থাকিনি, পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ হয়েছে। তারপরে আমার যখন কলেজ জীবনে গেছি, আমি আমাদের এখানে যে দক্ষিণ মানসার ধ্রুবচাঁদ হালদার কলেজ, সেই কলেজে আমার পড়াশোনা, আমার পড়াশোনা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি সেখান থেকেই বিএ পাশ করি, এবং তারপরে একটা এমএ ভর্তি হওয়ার পরিকল্পনা। তো যখনই আমার এমএ ভর্তি হওয়ার পরিকল্পনা করি এবং কাগজপত্র জোগাড় করি, কলেজের খোঁজ খবর নিই যে কীভাবে ভর্তি হওয়া যায়, কী সাবজেক্ট নিলে আমার ক্ষেত্রে সুবিধে হবে এবং পরবর্তী জীবনে ভালো হবে, ঠিক সেই সময় আর কি আমার এই আক্রমণ ঘটে, আমার অ্যাসিড আক্রমণ ঘটে। তবে হ্যাঁ, আমি যখন পড়াশোনা নিয়ে মানে আমার স্কুলিং নিয়ে কথা বলছি, তো অ্যাক্সিডেন্টের ফলে আমার পড়াশোনার কোনো হ্যাম্পার হয়নি। আমি অ্যাক্সিডেন্টের 2015 হয়, 2015 সালে নভেম্বর মাসে, আমি 2016 সালে আবারও আমি ভর্তি হই নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে হিস্ট্রি নিয়ে। তো সেটা ভর্তি হয়েছিলাম আমি হাওড়া শিবপুর দীনবন্ধু কলেজ, যেখানে আমি এমএ করবার জন্য আমার ভর্তি হয়েছিলাম। কিন্তু যেটা পরে আমার বাড়ি থেকে যেতে খুব দূরত্ব হয়েছিল, তার আগে একটা কথা মেনশন করে দিই যে অ্যাক্সিডেন্টের পরে আমি কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমার কাছে এসেছিলেন, তারা আমাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে তারা তাদের রেসপন্সিবিলিটিতে তারা আমাকে কলেজে ভর্তি করে দেন, এবং তখন আমি কলকাতা গিয়ে থাকতে শুরু করি। কিন্তু পরবর্তীকালে কিছু বেসিক প্রবলেমের কারণে আবার আমি বাড়িতে ফিরে আসি। কিন্তু যেহেতু তখন আমি কলকাতা থেকে আমার দীনবন্ধু কলেজ শিবপুর সেখানে যাওয়ার সুবিধে হচ্ছিল, কিন্তু বাড়িতে ফিরে আসায় সেটা আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। এক তো ভীষণ মানে একটা গাড়ি প্রবলেম, মানে যে অনেকটা রাস্তা জার্নি করে যেতে হবে, জয়নগর টু শিবপুর, হাওড়া শিবপুর অনেকটা ডিস্টেন্স, সেখানে আমার কলেজ যাওয়া মানে নিজের শরীর অসুস্থ হয়ে যেত মাঝে মধ্যে, সেজন্য আবার আমি ওটাকে ট্রান্সফার করি, যেটা সোনারপুর কলেজে আমি আবার ট্রান্সফার হয়ে যাই। তো এই অবধি আমার পড়াশোনা।
তবে বেসিক যেটা এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে, অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে ছেলেটি আমাকে এই আক্রমণ করে তার এই অ্যাসিড ছোড়ার পেছনে বিভিন্ন কারণ ছিল। তবে সেই বিভিন্ন কারণের মধ্যে মেন কারণটা হলো আমাকে থামিয়ে দেওয়া। কিন্তু আমি কোনোদিনও থেমে থাকিনি, সেটা অনেক মানুষের সহযোগিতা বলি, অনেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলি, অনেক বাবা মা পরিবারের পাশে থাকার জন্য বলি, অনেক সাহস যোগিয়ে আমি নিজেকে কোনোদিন থামাইনি। কিছুটা সময়ের জন্য থমকে গিয়েছিল, কিন্তু তারপরে আবার জার্নি যেটা আস্তে আস্তে শুরু করেছি। তো আস্তে আস্তে শুরু করতে গিয়ে সেই আস্তে আস্তে জার্নিটা এতটাই স্পিড হয়ে গেছিল যার কারণে আজকেও আমার পেছনে তাকাতে হয়নি। কলকাতায়ও আমি আশেপাশে ঘুরতে মাঝে মধ্যে দেখা যায়। হ্যাঁ, আমি যাদবপুরের একটি ঘরে আমি রেন্টে থাকি, আমি এবং আমার রুমমেট, এবং সেটা গত 5 বছর ধরেই থাকি। তবে যাদবপুর আর জয়নগর যেহেতু খুব একটা বেশি দূর নয়, সেই জন্য আমার যখন মনে হয় বাড়ি চলে আসি, যখন মনে হয় যাদবপুরে থাকি। তবে বেসিক্যালি যাদবপুরে থাকার কারণ, প্রথমত ছেলেটি যে আমার সঙ্গে ঘটনা ঘটিয়েছে তার কোনো সাজাশাস্তি হয়নি, সে আমার বাড়ির সামনেই রোজ ঘোরে। একটা ইনসিকিউরিটি কাজ করে মাঝে মধ্যে, যেহেতু আমার লড়াইটা কন্টিনিউ হচ্ছে এবং যেহেতু কেস চলছে, তো সেক্ষেত্রে আমার সেফটি দরকার রয়েছে। আর সেকেন্ডারি হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন কাজকর্মের জন্য, এবং আমার হসপিটাল বলি, আমার কলেজ পরবর্তীকালে বলি, এবং আমার জবের জন্য বলি, আর সব ক্ষেত্রে আমার সুবিধার কারণে আমি কলকাতায় আর কি একটা থাকার ব্যবস্থা করি, সেটা হলো যাদবপুরে। তো আমি আপাতত কলকাতা এবং জয়নগর দু জায়গার বাসিন্দা বললেই চলে। জীবনে যে কোনো উদ্দেশ্য নিয়ে মানুষ আঘাত করুক বা তাদের আঘাত আসুক, তো এটা আমার মনে হয় সেই মানুষটার মুখে একটা থাপ্পড় যে আমি তারপরেও কিন্তু নিজের না থেমে থেকেও আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করেছি। ইনফ্যাক্ট শুধু পড়াশোনা নয়, নিজের জীবনে যা যা করতে চেয়েছি আমি সেগুলো সব আস্তে 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 শুরু করেছি। তো এই হচ্ছে আমার আজকের দিনের ভিডিও, আজকের দিনের পরিচয়পত্র এবং নিয়ে আমার ভিডিও করা, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমার কথা শুনছেন এবং আমাকে সাহস যোগাচ্ছেন। এভাবে আপনারা পাশে থাকলে আমি আস্তে আস্তে আমি আমার যে জার্নি দিয়ে ইউটিউব চ্যানেল খোলাম সেই জার্নি আশা করি সম্পূর্ণ করতে পারবো।